ইন্টেলিজেন্স ব্যুরোতে গ্রুপ সি কর্মী নিয়োগ করা হচ্ছে, তো এই নিয়োগ প্রক্রিয়ায় কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, বয়সসীমা কীরকম চাওয়া হচ্ছে, বেতন কত রয়েছে, সমস্ত কিছু বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন প্রেস করে রাখবেন। তো আপনারা সেই অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন, যেটি কিন্তু দেওয়া হয়েছে ইন্টেলিজেন্স ব্যুরোর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এখানে বলা রয়েছে ইন্টেলিজেন্স ব্যুরো, মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। নেক্সটে রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার গ্রেড টু, টেক এক্সামিনেশন 2022। নেক্সটে রয়েছে ডিসক্রিপশন অফ পোস্ট অ্যান্ড বেনিফিট। তো এখানে ক্লাসিফিকেশনে রয়েছে জেনারেল সেন্ট্রাল সার্ভিস, গ্রুপ সি, নন গেজেটেড, নন মিনিস্ট্রিয়াল। এবং পে স্কেলের কথা উল্লেখ করা রয়েছে লেভেল 7, অর্থাৎ 44,900 টাকা থেকে 142,400 টাকা পর্যন্ত কিন্তু বেতন রয়েছে। দুই নম্বরে বলা রয়েছে যে প্রজেক্টেড ভ্যাকেন্সিস, তো কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, এখানে প্রায় 56টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে বলা রয়েছে ইউআরদের জন্য 30টি, ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য 6টি, ওবিসিদের জন্য 6টি, এসসিদের জন্য 8টি এবং এসটিদের জন্য 6টি ভ্যাকেন্সি রয়েছে। তারপরে রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, এক্ষেত্রে 94, অর্থাৎ 94টি ভ্যাকেন্সি রয়েছে। তাদের মধ্যে ইউআর ক্যাটাগরিদের ক্ষেত্রে 50টি, ইডাব্লিউএসদের ক্ষেত্রে 9টি, ওবিসিদের ক্ষেত্রেও 9টি, এসসিদের জন্য 16টি এবং এসটিদের জন্য 10টি ভ্যাকেন্সি রয়েছে। এরপরে রয়েছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, অর্থাৎ প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা। তো ক্যান্ডিডেট মাস্ট প্রসেস ভ্যালিড গেট স্কোর কার্ড অফ গেট 2020 অর 2021 অর 2022 ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন। অবশ্যই কিন্তু ক্যান্ডিডেটকে গেট 2020-21 অথবা 22-এ কিন্তু ভ্যালিড গেট স্কোর কার্ড রাখতে হবে। এবং এছাড়াও বলা রয়েছে বিই অথবা বিটেক কোর্স করে থাকতে হবে, ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, অথবা রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, অথবা রয়েছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স অর ইনফরমেশন টেকনোলজি, অথবা রয়েছে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। তো এই সমস্ত বিষয়ে যে কোনো একটি বিষয়ে বিই অথবা বিটেক করা থাকলেও কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে এজ লিমিটের কথা উল্লেখ করা রয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে ক্যান্ডিডেটকে হতে হবে, কিন্তু যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 5 বছর বয়সে ছাড় রয়েছে এবং ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে 3 বছর বয়সে ছাড় রয়েছে। এরপরে রয়েছে স্কিম অফ এক্সামিনেশন, যেখানে গেট স্কোর রয়েছে 1000 এবং ইন্টারভিউ মার্কস রয়েছে 175। এরপরে আপনাদেরকে জানিয়েছি যে এর সিটি অফ ইন্টারভিউ রয়েছে দিল্লি, অর্থাৎ এর ইন্টারভিউ কিন্তু দিল্লিতে নেওয়া হবে। এরপরে আপনাদেরকে জানাচ্ছি এখানে কিভাবে আবেদন করবেন। তো এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং অনলাইন আবেদন করার ওয়েবসাইটটি হল www.mah.gov.in অথবা www.ncs.gov.in। তো এই দুইটি সাইটের মধ্যে যে কোনো একটি থেকে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এবং অনলাইন আবেদনের ডেট রয়েছে 16/4/2022 তারিখ থেকে 7/5/2022, অর্থাৎ মে মাসের 7 তারিখ পর্যন্ত কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে পারবেন। নেক্সটে রয়েছে এক্সামিনেশন ফি। তো এখানে কিন্তু 100 টাকা চার্জ করা হচ্ছে এক্সামিনেশন ফি হিসাবে, কিন্তু যারা এসসি এসটি এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে কোনো রকম ফি চার্জ করা হচ্ছে না। নেক্সটে রয়েছে মোড অফ পেমেন্ট। তো এখানে অনলাইন অথবা অফলাইন যে কোনো মোডেই কিন্তু ফি পেমেন্ট করতে পারবেন। তো এই রিক্রুটমেন্ট সম্পর্কে বিস্তারিত তথ্য এই নোটিশটির মধ্যে দেওয়া রয়েছে, তো অবশ্যই এটি চেক আউট করবেন। টেলিগ্রাম চ্যানেলে এই নোটিফিকেশনটি আপলোড করা হয়েছে, তো অবশ্যই সেখান থেকে বিস্তারিতভাবে দেখে নিতে পারেন। ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।